রাজনৈতিক ও সামাজিক নানা বিষয়ে নিয়ে স্বেচ্ছার হতে দেখা যায় বলিউডের তারকাদের তবে সেই একরকম ইস্যুতে এবার সরব হয়ে উঠেছেন শ্রদ্ধা কাপুর সম্প্রতি নারী নির্যাতন নিয়ে মুখ খুলেন তিনি গত বৃহস্পতিবার ছিল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ভারতের ইউএন উইমেনের প্রতি প্রতিষ্ঠিত নিষ্ঠা সপ্তমের সঙ্গে এক আলাপচারিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ শেয়ার করেছেন শ্রদ্ধা কাপুর সেখানে পাওয়া গেল নারীর প্রতি সহিংসতা আচরণ ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্ছারে শ্রদ্ধাকে বলতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি শ্রদ্ধা বলেন নারীরা এখন বোঝেন না নিজের ঘরের ভিতরে তারা কিভাবে অত্যাচারের শিকার হচ্ছেন প্রতিনিয়ত তারা এইসব মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন নিষ্ঠা সত্তমের সঙ্গে আলাপের আলাপে শ্রদ্ধা অনুযোগের সুরে প্রশ্ন তোলেন মেয়েরা এখন সবকিছু ওকে বলে এড়িয়ে যান কেন আলাপ চরিত শেষের দিকে শ্রদ্ধা বলেন মেয়েদের মুখে খোলা উচিত তাদের উপর যে অত্যাচার হচ্ছে সেটার ব্যাপারে সোচ্চার হওয়া দরকার তখনই সমাজে এক নতুন আশার আলো ফুটে উঠবে শ্রোতাদের শীঘ্রই দেখা যাবে লাভ রঞ্জের এক নতুন ছবিতে সেখানে শ্রদ্ধা অভিনয় করবেন রণবীর কাপুরের বিপরীতে ছবিটির মুক্তির দিন ধার্য করা হয়েছে দুই হাজার তেইশ সালের ছাব্বিশে জানুয়ারি এতে আরও অভিনয় করবেন বনি কাপুর ডিম্পল কাপড়িয়া ছবিটির নাম অবশ্যই এখনও ঠিক হয়নি শ্রোতাকে শেষ দেখা যায় বাঘি থ্রি ছবিতে টাইগার শ্রোপের বিপরীতে এছাড়া কত বছরের স্টেট डांसार थ्री डी सिनेम वरुण धान ब